হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি যে মোবাইলটি ব্যবহার করছেন সেই মোবাইলটি কি রিয়েল নাকি ফেক? আপনি কোম্পানির কাছ থেকে একটি ফোন ক্রয় করেছেন, হতে পারে সেই কোম্পানির ফোনটি এটা না, হতে পারে এটা কপি ফোন। সো এটা কীভাবে আপনি ভেরিফাই করবেন? সো এটা ভেরিফাই করা কিন্তু খুবই ইজি, কিন্তু অনেকেই জানে না যে এটা কীভাবে ভেরিফাই করতে হয়। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি হচ্ছে আপনার হাতে থাকা মোবাইলটি রিয়েল নাকি ফেক, এটা কীভাবে আপনি ভেরিফাই করতে পারবেন। সো ভিউয়ার্স, খুবই শর্ট টাইমে ভিডিওটি কভার করেছি, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেন আপনার ফোনটি কি রিয়েল নাকি ফেক এটা কিন্তু আপনি ভেরিফাই করে নিতে পারছেন, অবশ্যই এটা আপনি চেক করবেন। সো ভিউয়ার্স, শুরু করছি আজকে ভিডিও। আপনার ফোনটি রিয়েল নাকি ফেক এটা যাচাই করার জন্য প্রথমে আপনারা কী করবেন, আপনার ডায়াল অপশনে চলে যাবেন। ডায়াল অপশন আসার পরে এখানে ডায়াল করবেন, প্রথমে আপনারা ডায়াল করবেন স্টার, তারপর এখানে হ্যাশ দিবেন, দেন জিরো, তারপর আপনারা এখানে সিক্স দিবেন। এটা দেওয়ার পরে আপনারা কী করবেন, হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আইএমইআই নাম্বার অন, তারপর এখানে দেখতে পাচ্ছেন আইসিসি আইডি, তারপর এখানে দেখতে পাচ্ছেন আইএমইআই টু, অর্থাৎ আপনার ফোনে যে দুইটা স্লট থাকে, সিমের যে দুইটা অপশান থাকে, সেখানে কিন্তু দুইটা আইএমইআই থাকবে আপনার ফোনেও। এনিওয়েজ, তো আপনারা এখানে কী করবেন, যে কোনো একটি আইএমইআই নাম্বার আপনি ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম যে আইএমইআই নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু নোট করে নিচ্ছি। তো এখান থেকে আপনি আইএমইআই নাম্বারটি নোট করে নেবেন, দেন এখান থেকে ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করার পর আপনি যে কোনো একটি ব্রাউজার আপনার ফোনে ওপেন করে নেবেন। সো আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করছি। ওকে, তো আপনার ফোনে একটি ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে সার্চ করবেন, আমি যেটা সার্চ করছি। তো আপনারা এখানে লিখবেন আই এম ই আই, এটা লিখবেন, দেন ডট দিবেন, দেন ইনফো, আইএমইআই ডট ইনফো, এটা লিখে সার্চ করবেন। ওকে, তো আইএমআই ডট ইনফো এটা লিখে সার্চ করলে এমন একটি ইন্টারফেস শো করবে। সো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে মডেম হ্যাজ এ ইউনিক 15-digit আইএমআই নাম্বার, অর্থাৎ আপনার ফোনে 15-digit আইএমআই নাম্বার অবশ্যই থাকবে, যেটা আমি কপি করেছি বা নোট করেছি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি কীভাবে আপনি আপনার ফোনের আইএমআই নাম্বারটি পাবেন। তো প্রথমে আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন ইন্টার আইএমআই নাম্বার। তো আপনি কী করবেন, 15-digit যে আইএমআই নাম্বারটি আপনি নোট করলেন সেটা কিন্তু এখানে আপনি টাইপ করবেন। তো আমি প্রথমে এখানে 15-digit যে কোনো একটি আইএমআই নাম্বার দিচ্ছি যেটা আমার না জানা। তো দেওয়ার পর দেখা যাক সেই ফোনের ইনফরমেশন দিতে পারে কি না। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড আইএমআই নাম্বার। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু সঠিক আইএমআই নাম্বার আপনাকে দিতে হবে। এখন আমি কি করব, আমি যেটা নোট করেছি সেটা দিচ্ছি। আমি যে আইএমআই নাম্বারটি আমার ফোন থেকে কপি করলাম বা নোট করলাম সেটা কিন্তু এখানে দিয়েছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন চেক, এখানে ক্লিক করবেন। তার আগে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা আছে, তো এখানে আই এম হিউম্যান এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার ক্যাপচাটি ফিল আপ করতে বলবে, সেটি টাইপ করছি। অবশ্যই আপনি ক্যাপচাটি ফিল আপ করবেন, তারপরে কিন্তু আপনি চেকে ক্লিক করবেন। তো আমি এখানে চেকে ক্লিক করছি। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন চেকিং চলছে। চেকিং চলার পরে এখানে দেখতে পাচ্ছেন নোট 20 5G রেডমি, এখানে কিন্তু আমার ফোনের ইনফরমেশনগুলো শো করছে, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস টাইপ, ডিজাইন, ডুয়েল সিম, সিম কার্ড, আমার কিন্তু ফোনের টোটাল যে ইনফরমেশন আছে সবই কিন্তু এখানে শো করছে। ওকে, সো ভিউয়ার্স, আপনারা কিন্তু এভাবে জানতে পারবেন আপনার ব্যবহৃত ফোনটি রিয়েল নাকি ফেক। এই ফোনটা যেহেতু অরিজিনাল ফোন, এজন্য কিন্তু ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে, ইভেন ফোনের যে মডেলটা আছে সেটাও দেখাচ্ছে। সো এইভাবেই কিন্তু আপনি আপনার আইএমআই নাম্বার ব্যবহার করে আপনি বুঝতে পারবেন যে আপনি যে কোম্পানির ফোনটি ইউজ করছেন সেটা কি রিয়েল নাকি ফেক। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর যে কোনো সমস্যায় কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।